সাবাস, আমি আজকে স্বপ্ন দেখলাম, সাবাস 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 সাবাস, বড় হয়ে গেছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের 20,000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য অনেক 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 মেনি মেনি থ্যাংকস। আর এইভাবে আমাদের পাশে থেকো বন্ধুরা, তোমরা না থাকলে শুধু আমরা এগোতে পারতাম না, কোনোদিনও পারতাম না। তোমাদের ভালোবাসা আদর এই সবের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। আমি চাই এই যে আমাদের যে কলোনিটা দেখছো, আমরা এর থেকে একটা বড় কলোনি করব। যখন ওটা 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের, তখন আমরা এই কলোনি তো থাকবেই, এর থেকে বড় একখানা কলোনি করবো। সেখানে অন্য পশু পাখি সব রকম পাখি রাখবো, নানা রকম এক্সোটিক বার্ড রাখবো, কনুরের অনেক প্রজাতির পাখি নিয়ে আসবো। এগুলো আমার প্ল্যান আছে, তোমরা যদি পাশে না থাকো আমি সেগুলো করতে পারবো না বন্ধুরা। তাই তোমাদের পাশে থাকাটা খুবই দরকার, খুবই জরুরি, তোমরা না থাকলে আমি এগোতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য। চলো আজকে ভিডিওটা এখন এখান থেকে শুরু করি, দেখতে থাকো আমাদের কলোনিতে কি হচ্ছে না হচ্ছে আর কি কি করছি আমরা আজকে ভিডিওতে। বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। চলো গাছ, এদিকে আসো, এই দেখো পায়রা বাচ্চা ফুটে গেছে, পায়রা ডিম পেরেছিল, পায়রা বাচ্চা ফুটে গেছে, দুটোই বাচ্চা। আমার খুব আনন্দ হচ্ছে বন্ধুরা, আমাদের কলোনি পুরো আবার ভরে গেছে। এই দেখো পায়রা বাচ্চা পায়রা গুলোকে দেখো, সুন্দর। এদেরকে আমি ঝুঁকিয়ে দিই, জানে না এরা লাভবার্ডদের খাবার খেয়ে নেবে, খেতে দেবে না। খাবার আর জলটা পরিবেশন করে দিই ওদেরকে। এই দেখো এরা ডিম পেরেছে, এরা বেরিয়ে এসছে বাইরে, দেখছি দেখছি আমি কি করছি, এত জোরে জোরে কথা বলছি ও শুনতে পেয়ে বেরিয়ে এসছে। দেখো চলো গাইজ এখন ওদেরকে খাবার গুলো দিয়ে দিই আগে একটা করে। এখানে ভর্তি পিঁপড়া হয়ে যাচ্ছে, গরমকালে না পিঁপড়া প্রচুর জ্বালাতন হয়, লাল পিঁপড়া। তো আমি একটা জিনিস নিয়ে এসেছি, লক্ষণ রেখা, লক্ষণ রেখা চারিদিক দিয়ে মেরে দেবো যাতে পিঁপড়া এখানে দাঁড়াতে না পারে। দাঁড়া বন্ধুরা, এই যে গাছ লক্ষণ রেখা নিয়ে চলে এলাম, লক্ষণ রেখাটা আমি ভালো করে এখন ওদের দেওয়ালে দিয়ে দেবো। রেখে দিচ্ছি জলটা, থালাটা এখানে রাখলাম পায়রার জন্য, জলটা এখানে দিয়ে দিলাম পায়রার। এবারে লাভবার কলোনির পাখি গুলোকে একবারে খেতে দিয়ে দেবো। বন্ধুরা এসে গেছি আমি এখন পাখিদের জন্য সফট ফুড নিয়ে, এই সফট ফুড দেখো দেবো ওদেরকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। দেখো সবাই দেখতে পাচ্ছ এখানে বলতে বলতে খাওয়া যায় তো, এখন দেবো আর সব ঝাঁপিয়ে আসবে। দেখো এর মধ্যে খাওয়াটা আমি রেডি করে দিচ্ছি, উই দে উই দিতার সঙ্গে সঙ্গে দেখো মুড়ি উড়ে চলে এসছে খাবার খেতে। গাইস এই যে দেখো লাভবার পাখিদের জন্য আমাদের সফট ফুড রেডি হয়ে গেল, এই সফট ফুড এখন এদেরকে আমি দিয়ে দেবো। তার আগে এখান থেকে অল্প একটুখানি নিয়ে আমি ককটেল পাখিকেও দেবো, ককটেল পাখি ছোলা খেতে খুব ভালোবাসে, তাই এখান থেকে অল্প একটু ছোলা আর এই তরকার ডাল আর ভুট্টা একটু দিয়ে দেবো। এই যে গাইস এখন দিয়ে দিচ্ছি,
এবারে এই ককটেল পাখিকে এটা দিয়ে দেবো, অল্প একটু সামান্য। দেখো গাইস, খাবার দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখো কিরকম উড়ে চলে এসে দক খেতে, মানে দেখো লাইন দিয়ে। আর গাইস, আজকে স্পেশাল যেটা দেখাবার জন্য তোমাদেরকে আমি ভিডিওটা করছি, সেটা হচ্ছে আমাদের লাভবার পয়েন্টে যে খরগোশটা ছিল, সেই মা খরগোশটা আবার বাচ্চা দিয়েছে, সেটা নিয়ে আজকে পুরো ভিডিও। তো গাইস, এখন আমি খরগোশগুলোকে আর বাচ্চাগুলোকে একটা অন্য আলাদা খাঁচার মধ্যে, একটু বড় খাঁচার মধ্যে সেট করে দেবো, যাতে ওদের থাকতে সুবিধা হয়। তো আমি এই খাঁচা থেকে বার করবো মা খরগোশটাকে আর বাচ্চা খরগোশগুলোকে, একটা অন্য একটা নতুন বড় খাঁচার মধ্যে সেট করে দেবো। তো দেখতে থাকো, সেই খাঁচাটা আমি আগে নিয়ে আসি, তারপরে আমি খাঁচাটা সেট করছি। এই যে গাইস, আমরা এসে গেছি এখন কলোনির ভেতরে, আর এই যে খাঁচা দেখতে পাচ্ছি নিয়ে এলাম, এই খাঁচার মধ্যে দেখো রেডি করে নিয়েছি সবকিছু, যেন কাপড় ফাপড় দিয়ে এই খাঁচার মধ্যে মা খরগোশটাকে আর বাচ্চাগুলোকে একসাথে রাখবো। মা খরগোশের বাচ্চাগুলোকে হচ্ছে এখানে করে রাখবো। তো গাইস, এখন আমি খরগোশটাকে আর বাচ্চাগুলোকে এই খাঁচার মধ্যে ট্রান্সফার করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে কেমন দেখতে হয়েছে। দাঁড়াও গাইস, দেখো এদেরকে আমার বার করে ফেলা হয়ে গেছে। এই দেখো, আসো আসো আসো, এদিকে আসো। দেখো গাইস, চারটেই মানে হোয়াইট বাচ্চা হয়েছে, লাল বাচ্চা মানে হোয়াইট হয়েছে। কালকে যখন আমাদের মেয়ে খরগোশের গা দিয়ে লোম বেরোচ্ছিল, তখন আমি বুঝে গেছিলাম যে আজকে নাহলে কালকের মধ্যে বাচ্চা দেবেই। এই দেখো গাইস, আজ সকালবেলায় বাচ্চা দিয়ে গেছে, কালকে বিকালে আমি দেখে গেলাম, আজকে সকালে বাচ্চা দিয়েছে। খুব সুন্দর লাগছে, মা খরগোশটা এখানে বসে রয়েছে আর বাচ্চাগুলো এখানে রয়েছে। দেখো বাচ্চাগুলো লোমগুলো মানে ওদের গা থেকে যে লোমগুলো ছিঁড়ে ফেলে ওইটাই মানে তুলোর মতো কাজ করে। দেখো গাইস, গাজর নিয়ে এসেছি, এখন গাজর দেবো খরগোশগুলোকে আমরা। এই যে গাইস, এখন মা খরগোশ থেকে প্রচুর খাবার দিতে হবে, পুষ্টির দরকার আছে, তো এখন গাজর দেবো। ছিঁড়ে রেখে দিয়ে যাবো, যেগুলো দে আর খোলা দে। কেমন লাগছে বলো আমাদের আজকে এই কলোনিটা দেখতে? সবাইকে ভালো মতো খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেল, ওদেরকেও দেখালাম ওরা কতটা বড় হয়ে গেছে, এই পাখিগুলো সব একে করে তোমাদেরকে দেখালাম। আর এই খাঁচার মধ্যে ডিম আছে, ডিমটা এখন দেখালাম না, ডিমটা তোমাদেরকে পরে দেখাবো আমরা অবশ্যই, যখন বাচ্চাগুলো ফুটবে। আর এই যে দেখো বাচ্চাগুলো, নিউ বর্ন বেবি যাকে বলে একদম, আজকে বাচ্চাগুলো জন্ম নিয়েছে, ওখানে একজন রয়েছে, এখানে তিনজন রয়েছে, আর এখানে মাটা। এখন এই জায়গাটা আমি ঢেকে দেবো গাইস। গাইস দেখুন, এই চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা দিয়ে আমি খরগোশের এই জায়গাটা ভালো করে ঢেকে দেবো, যাতে কোনো নোংরা কিছু না পড়তে পারে, দেখা আর রোদ্দুরও না লাগতে পারে। এই ভালো করে ঢেকে দিলাম, এখানে খরগোশগুলো ভালো করে থাকবে খাওয়ার মধ্যে। মুরগির জন্য এখানে জল দিয়ে দিলাম, আর মুরগির জন্য অল্প একটু খাবার দিয়ে দেবো। আর তোমাদের যেটা বললাম, মনে রেখো আমাদের পাশে থেকো বন্ধুরা, এইভাবে নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিয়ে যাবো, আনন্দ দিয়ে যাবো। আমাদের কলোনি দেখতে দেখতে তোমাদের দিন কেটে যাবে বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও দেবো তোমাদেরকে। আর আমাদের 1,00,000 সাবস্ক্রাইবার হলে বন্ধুরা, তোমাদেরকে যেটা বললাম, আমরা নতুন একটা বড় জায়গায় ফার্ম করব, এই পশু পাখি এদের জন্য, এদের সেবা করব আমরা, তোমাদের সেই ভিডিও শেয়ার করব, অবশ্যই সেগুলো করব, সেগুলো দেখাবো তোমাদেরকে। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করেই হবে, আমি কথা দিলাম তোমাদেরকে করে দেখাবো। এটা তোমরা খালি আমাদের পাশে থাকতে হবে, তোমরা থাকো আমার সাথে আর দেখতে থাকো আমরা কীভাবে এনজয় দিই তোমাদেরকে। মুরগিদেরকে আগে খাওয়াটা দিয়ে দিই, তারপর ভিডিওটা আমরা শেষ করে দেবো। গাইস, মুরগির জন্য একটু মিক্সি দিয়ে দেবো। আই আই আই, দেখো দেখো গাইস, দেখেছো পেয়ার সাথে তো সব চলে এসে দেখো। এই যে এই এখানে এখানে এদিকে আয়, সব বড় বড় হয়ে গেছে, কত ছোট ছোট নিয়ে এসেছিলাম গাইস, দেখো এদেরকে খা কেরা। তো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, বাই বাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আজকে এখন এখানে ভিডিওটা শেষ করে দেবো।